সাবস্ক্রাইব করুন টেক ডিএস চ্যানেলটি এবং আমি ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন টেক টেকডিএসকে সাথে আছি আমি আকাশ খান তো আজকে আপনাদের সাথে আমি একটা ভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি এইটা যদি আপনারা দেখেন আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ভালো লাগবে ওকে তো আপনার যদি কোনো জায়গা দেখার ইচ্ছা হয়ে থাকে যেমন আপনি থাকেন এক জায়গায় আপনি যদি অনেকটি জায়গা দেখতে চান তাহলে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারেন ওকে যেমন আপনার এয়ারপোর্টের ভেতর কেমন সেটা কিন্তু আপনি ঘরে বসেই দেখতে পারেন তবে এর জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে সেটা আমি আমার ভিডিওতে দেখাবো শুধু তাই নয় আপনি দেশ বিদেশের যে কোনো রাস্তা আপনি কিন্তু ঘরে বসেই দেখতে পারেন ওকে আপনি আপনার বাড়ির রাস্তাও দেখতে পারেন আপনার রাস্তাতে কী হচ্ছে সেটাও দেখা যাবে ওকে তো কথা আর বাড়াবো না সরাসরি আপনাদেরকে কাল দেখাবো তো প্রথমে আমার আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ওকে তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বার আছে এই অ্যাপ্লিকেশনটার ঠিক আছে তো এই সার্চ বারে গিয়ে আপনি যে লোকেশনটা বা আপনি যে জায়গাটা দেখতে চাচ্ছেন সেটার ভিউ দেখতে চাচ্ছেন না স্ট্রিট ভিউ যে কী হচ্ছে সেখানে সেটা আপনি দেখতে পারেন তো ধরুন আমি এখানে দিচ্ছি হজরত হজরত শাহজালাল আচ্ছা এখানে লেখাই আছে আমি লেখলাম না হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওকে আমি এটার ভিউটা দেখব এখন ওকে ওকে আমরা এয়ারপোর্টের কাছেই আসি তো এখানে এটা হচ্ছে যে লোকেশনটা দেখাচ্ছে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট ঢাকায় এয়ারপোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত তো এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন বিমান তো আমরা যদি ইচ্ছা করি এগুলোও দেখতে পারবো ওকে তো এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা রাস্তার সামনে তোকে তো এই আপনি যে প্লেসটা দেখতে চাচ্ছেন সেটা আগে জুম করে নেবেন ওকে তো জুম করার পর আপনার আমার এখানে টু ডি বা থ্রি আপনি টু চান বা থ্রি ডি চান থ্রি ডি চায় যদি চান তাহলে এখানে ক্লিক করে থ্রি ডিটা অন করে দেবেন ওকে তো তারপর আপনার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা মানুষের মতন দেখতে পাচ্ছেন ঠিক এখানে তো এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি কিছু ডট দেখতে পারবেন তো এখানে বলতেছে ট্যাপে লোকেশন হাইলাইটেড ইন ব্লু টু ইন্টার স্ট্রিট ভিউ তো আপনি যদি স্ট্রিট ভিউটা দেখতে চান তাহলে আপনাকে এই ব্লু আইকনটাতে ক্লিক করতে হবে বা আপনি যদি একটু জুম আউট করেন ঠিক আছে তাহলে অনেক ব্লু হাইলাইটস দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে আমি এয়ারপোর্টটায় নিলাম এয়ারপোর্টে আমি ক্লিক করলাম একটু জুম করে নেবেন ওকে তো ক্লিক করার পর হ্যাঁ আপনাদের মোবাইলে ডাটা কিন্তু অন থাকতে হবে ওকে তো ক্লিক করার পর আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এয়ারপোর্টের দিকে নিয়ে গেছে নেট একটু স্লো যে কারণে মানুষ হয়তো মুভ করতেছে এর জন্য একটু এখানে দেখতে পাচ্ছেন যে একটু একটু অন্যরকম দেখাচ্ছে ঠিক আছে তো কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ঘরে বসে কিন্তু এটা দেখতে পাচ্ছেন তো আপনি আপনার আরেকটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা আমি কেটে দিলাম তো প্রথমে কিন্তু আপনাদের এটা একদম জুমা উঠ থাকবে এটা কিন্তু এইরকম হিজি পিজি হিজি থাকবে ঠিক আছে এই রকম থাকবে তো আপনি আবার লোকেশনে যাবেন এখানে গিয়ে আপনি লোকেশন সার্চ করবেন প্রথমে আমি সার্চ করতেছি একটা ঢাকা মিরপুর ডিভিশন ঢাকা মিরপুর ডিভিশন ঢাকা মিরপুর ঢাকা ডিভিশন ওকে এটা আমি সার্চ করলাম সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে মিরপুরে নিয়ে গেছে তো আমি এটা ক্রস করে দিচ্ছি তো প্রথম তারপর আপনারা এটাকে জুম করবেন যদি আপনি মিরপুরের লোকেশনটা দেখতে চান বা মিরপুরের রাস্তার ভিউটা দেখতে চান কি হচ্ছে যেমন আমি রাস্তাটাই ধরে নিলাম ওকে তো এই রাস্তাটার মধ্যে কি হচ্ছে সেটা আমি দেখব তো আপনার এখানে দেখতে পাচ্ছেন একজন মানুষের মানুষের মতন থ্রি ডির উপরে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আপনার দেখবেন যে এখানে ব্লু হয়েছে ঠিক আছে তো আপনি যে লোকেশনটা দেখতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করবেন আমি এই রাস্তাটার মধ্যে ক্লিক করলাম একটু ওয়েট করতে হবে হ্যাঁ তো এই দেখেন এটা রাস্তার ভিউ দেখাচ্ছে এটা হচ্ছে বেগম রোকে অ্যাভিনিউ তো আপনি চাইলে রাস্তার আরও ভেতর দিকে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে আপনি এখানে মানুষের ফেস দেখতে পারবেন না ক ফেসগুলো ব্লার করা থাকে জাস্ট এটা সিকিউরিটি রিজনের গুগলের তো এই যে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি ওকে তো এইভাবে চাইলে আপনারা লোকেশন দেখতে পারেন যে কোনো রাস্তা যে কোনো জায়গা ঠিক আছে তো আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করব এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি চাইলে আপনার লোকেশনটাও দেখতে পারেন ওকে আর অবশ্যই আরেকটা কথা বলি যে সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা জানেন আমার চ্যানেলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য